আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Our great national leader, the supreme commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এদেশের রংপুর অঞ্চলে তিস্তা নদীর কোল ঘেঁষে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উল্লেখযোগ্য বৈচিত্র্যময় স্থানের নাম হলো কাকিনা। বহুল পরিচিত স্বর্গনরক কবিতার রচয়িতা কবি শেখ ফজলুল করিম এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন ব্রিটিশ ভারতের অধীনে কাকিনার জমিদারি নিয়ে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় ১৬৫ বছর পুরনো কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও শম্ভু সরোবর। এখানে কামার, কুমার, তাঁতি, কলু সম্প্রদায় সহ হিন্দু, মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে অসাম্প্রদায়িক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে কাকিনার মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আজ সেই সকল ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আগে চলুন দেখে নিই কাকিনা ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। ফজলুল হক মানি, আমজাদ হোসেন, জোবেদ আলী, রুহুল আমিন, ইসাহাক আলী, আব্দুল সাদিক, মোহর আলী, ময়েজ উদ্দিন, তুর হোসেন, সফর আলী, জানু মন্ডল, কারি আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম হাজি, আবুল হোসেন, আবু তাহের, সুলেমান আলী, নুরুল ইসলাম, মোহাম্মদ জহির উদ্দিন, মোবারক হোসেন, রাজেন্দ্রনাথ, লাল মিয়া, আলতাফ হোসেন, আজিম উদ্দিন। 1971 সালের মুক্তিযুদ্ধে কাকিনা থেকে শহীদ হন ফজলুল হক মানিক, আমজাদ হোসেন, জোবেদ আলী। কাকিনার এই তিন সূর্য সন্তানকে স্মরণীয় করতে তৈরি হয় মানিক সরণি। মানিক সরণিটি কাকিনা কাতারি বাজারে অবস্থিত। এটি প্রথমে নির্মাণ করেছিলেন জনাব খালিদুজ্জামান হেলাল, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, এবং পরবর্তীতে এটি আরও আধুনিক ও নবরূপ প্রদান করেন তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ। আমাদের এই ভিডিওটিকে স্পন্সর করেছেন মেসার্স করিম ব্রাদার, সেবাসমূহ, হেউটিন, মটকা, সিমেন্ট, হার্ডওয়্যার, বাজার, কালার ব্যাংক ও আরএফএল পণ্যের পরিবেশ। মেসার্স করিম ব্রাদার্স এর কাছ থেকে নিঃসন্দেহে এই সকল পণ্য কিনতে পারেন। ইউনিয়ন ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে নিজস্ব মতামত প্রদান করেছেন বর্তমান কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শহীদুল হক শহীদ। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে বাঙালি জাতি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল, ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ থানার অন্তর্গত কাকিনা ইউনিয়নে তৎকালীন প্রতিবার যুবক বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে তারা মুক্তিযুদ্ধ করে। 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণই আমাদের আমাদের এই কাকিনার যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা 6 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। কাকিনা ইউনিয়নে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। কিভাবে মুক্তিযুদ্ধে গেলেন? মানুষকে মানুষ পিছে যুদ্ধে যাওয়ার সময় আমি এককভাবে যাই, তো রাস্তায় গিয়ে অনেক বন্ধুবান্ধব দেখা হয়, তারপরে একসঙ্গে ট্রেনিং করি। আমাদের টার্গেট দেওয়া হয়েছিল রংপুর শহর। টেরি চেয়ারম্যান যখন কাকিনার থেকে হাতিগন্ধা রেলগাড়িটা যখন নিয়ে যায় ওই যাদবতা বর্ডারের লাইন, দেখো কিছু মাল মাত্রা নিয়ে আমরা চলে গেলাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। ইউনিয়ন ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এএসএম মনোয়ারুল ইসলাম। গবেষণা তখনই সঠিক সার্থক সফল হবে যদি আমি তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে পারি। প্রতিটা ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এই বিষয়গুলোকে দেখি তাহলে সামগ্রিক চিত্রপট এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে অন্যায় অবিচার শোষণ জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানবতাকে সামনে রেখে আমরা মুক্তির সংগ্রাম করেছি, এই মুক্তির সংগ্রাম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাঙালি যেন স্বাদ গ্রহণ করতে পারে, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি, এটাই মুক্তিযুদ্ধের প্রেরণা, এটাই মুক্তিযুদ্ধের লক্ষ্য। ৭১ পাকিস্तानी मिलिटारी और राजागाररा काकिना जे भयंकर अत्याचार और निर्यातन चालिये निजेर अभिज्ञता थेके ता बर्णना करें डॉक्टर मोहम्मद बादशाह। प्रभावित हो सन्ध्यार समय हाट जख लागत हाट बाजार जख शुरू होत तक तर फाका गुली दिए जनगण के मैं विच्छिन्न भाव ताड़िए दिए माल माल लुटतराज करिए बिक्री कर কিন্তু তাদের অনেকে বেঁচেও আছে। হয়তো আমি তাদেরকে যে এই মুহূর্তে কথাটা বলি তা তারা আমার আজকে মুরব্বী হয়ে গেছে, তাদেরকে আমি লজ্জা দেওয়া হবে। উনিশশো ৭১ সালে যদি আমার চাষা তো আমার একজন চাষা, আমার একজন শিক্ষক, আমার একজন প্রিয় বন্ধু एक ही मस्जिदे दादा तक गुली हत्या भाई भाती जा आत्मীয় স্বজন मारा गए तक अने कब्रस्थान करते अने देखा गया मस्जिद पास एक ही गर्ते दुई तीन गर्त माँ बोले इज्जत नष्ट ध्वंस हो चिरजीवन स्मरण करार इतिहास काकिनार मुक्तियोद्धादेरके शुभेच्छा और यूनियन भित्तिक मुक्तियुद्धेर इतिहास संग्रहेर ए उद्योगटीके स्वागतम जानियेछेन कालीगंज थानार मुक्तियोद्धा कमांडार जनाब रशीदुज्जामान आहमेद। काकिना यूनियने मुक्तियुद्धेर महान इतिहास अहंकारे गौरवे आत्मत्यागे शत शत मानुष ओई समय कालीगंज थानार काकिना यूनियने लांछित হয়েছে, वंचित হয়েছে, ধিকৃত হয়েছে, নির্যাতিত হয়েছে। তার প্রমাণ ওখানে শহীদ ফজলুল হক মানিক সহ জোবেদ আলী এবং আমজাদ হোসেনের মতো লোক শহীদ হয়েছেন, কারণ সর্বস্তরের মানুষের সাথে তাদের ছিল যোগাযোগ এবং ছিল অনুপ্রেরণা এবং তাদের শক্তিমত্তায় এলাকার সমস্ত জাগ্রত হয়েছিল মুক্তিযুদ্ধের আলোকে। স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে তারা অনেক ত্যাগ প্রতীক্ষা করেছিল এবং কাকিনা ইউনিয়নের বিরাট একটি অংশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমার কাছে যে সৈয়দ সালমান সাকি সহ অন্যান্য শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করার জন্য নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য যে একটি প্রচেষ্টা গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামীতে সঠিক মুক্তিযুদ্ধের চেতনায় কাকিনা ইউনিয়ন কেন সমগ্র দেশ যেন পরিচালিত হয় এই কামনা বাসনা রেখে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আমরা এখন কথা বলবো শহীদ ফজলুল হক মানিক ওনার ভাতিজা, তার কাছ থেকে ওনার জীবনে ঘটে যাওয়া কোনো স্মৃতি ফজলুল হক মানিকের সহযোগিতা আসলে আমরা শুনতে চাই। আমার একটু খেয়াল করে রাস্তায় আমার বাড়ির সামনে কিছু ছেলে মার্বেল খেলত, তারা চাচাকে দেখিয়ে কে কোন পাশে দৌড় দিচ্ছে এটা জানা নেই। পরে চাচা আবার তার ওই লোককে ডাক দিল, রাস্তা দেখতে আনিয়া আবার বুঝিয়ে দিল যে এই খেলাগুলা খুবই ভালো, তোমরা দৌড় দিলে সবাইকে আবার নিয়ে আসছিল। নিয়ে আসার পর হলো যে আমিও খেলব, কিন্তু সবসময় খেলাটা ভালো না, সবসময় খেললে পড়ালেখার জন্য বিঘ্ন ঘটে এবং মানুষ খারাপ হবে, যেসব কাজে সমাজের ক্ষতি হতে পারে এরকম কাজ উনি কখনোই সমর্থন করতেন না। আপনি তো ওনার পাশাপাশি বয়সে ছিলেন, আপনি ওনার সম্পর্কে অনেক কিছু ভালো জানবেন এবং আপনি খুব কাছ থেকে ওনাকে ফজলুল হক মানিক আমার সহজাত বড় ভাই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামী শহীদ আর মধ্যে সততার ছাপ ছিল। বাইরের লোক যে আত্মীয় স্বজন সবার মাঝে সে এখনো জীবিত। দুঃখের বিষয় আমাদের একটা ভালো লোক রাজাকার আলবদরকে তারা ধৃত হইয়া আজকে আমাদের মাঝে নাই। এছা বড় দুঃখ আমাদের জীবনে আসে কিনা জানি না। আমি এক সময় দেখেছি যে সে ঠান্ডার দিনে রাস্তায় একটা গরিব মানুষকে দেখলো যে সে কাঁপতেছে, নিজের জ্যাকেটটা খুলে তার গায়ে পড়ে দিল। সেটা আমার নিজের চোখে দেখা। সত্য কথা বলতে কি একটা স্পষ্টবাদী ভাই আমার। তার গুণাবলীর কথা, তার সাহসিকতার কথা, তার কর্মজীবনের কথা বলে শেষ করা যাবে। আমাদের কাচেরি বাজারে হাফিজ চত্বরে শহীদ মানিক মানিক আঙ্কেল যখন মারা গেছে তখন আমরা এখানে, কিন্তু তখন আমরা ইন্ডিয়া যাইনি। ওই যে আমজাদ মানিক আঙ্কেল ওনারা যখন মারা গেছে, যখন আর থাকা এখানে যাচ্ছে না, তারপরে আমরা ইন্ডিয়া গেছি। ওনার কোন কর্মকাণ্ড আপনার নিজের চোখে দেখা আছে? আমাদের এই উঠানে বিচার সালিশ করতে উনি খুব সৎসাহসী ছিলেন। আপনি জানেন কি, কাকিনার মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি। আপনি আপনার একটু পরিচয়টা আমাকে দিন। আমার নাম মোহাম্মদ আমি যখন শীতে যাই, শীতে যাওয়ার পরে আমাদের পাঠাই দেবস থেকে পাঠাই দেব কাপড় কাপড় দেওয়ার পরে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বসে আমার সাথে দেখা হয়। এই দিনহারা দিয়ে আমাদেরকে কুচবিহারে নিয়ে গেলো রায়। ওই কুচবিহারে আমরা ছিলাম। তার আগে শেখ কামাল ওখান থেকে ট্রেনিং সেন্টারে গেছে। কামাল একজন মুক্তিযোদ্ধা, দার্জিলিং গেছে। তা ওখানের কর্নেল ওসমানী অধীনস্থ এবং তাজুদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মন্টু, এরা তখন আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা আছে ক্লোজ করলো বিকেলে করিয়া। শেখ কামাল আসি সামনে দাঁড়াইলো। আমার তো চিনি না, আমরা তো চিনি না। এখন আলতো বকর বলতেছে, এ কে চেনেন আপনারা? না, ইনি শেখ মুজিবের প্রথম ছেলে শেখ কামাল, ইনিও আসছে এই যুদ্ধ করার জন্য। তাহলে আপনারা কেন যুদ্ধ করবেন না? ওনার সাথে 50 জন আসছে অফিসার আঙ্কে, ওদের ট্রেনিং 3 মাস হয়েছে, ওরা কমান্ডেন্ট পদে। তখন শেখ কামাল কিছু ভাষণ দেব, আমরা শুনি। শেখ কামাল অনেক কিছু ভাষণ দেবে। তার ভাষণ শুনিয়া আমরা কই, কী ব্যাপার, শেখ মুজিবের ছেলে আসছে যুদ্ধ করতে, তা আমরা কি বা আমরা যুদ্ধ করবো না, যে স্বাধীন করবো না? যে আমার আব্বা এ দেশের জন্য কতবার জেল খাটছে, কতবার কি করছে। আমার আব্বা পাকিস্তান, আপনারা দোয়া করেন আমার আব্বা কি হোক, কিন্তু আমার কথা হলো দেশ স্বাধীন আমরা করবো। মনে রাখে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ইউনিয়ন ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং তার যথাযথ প্রচারের পরিকল্পনা এবং পদ্ধতিকে সমর্থন জানিয়েছেন কাকিনার সকল স্তরের মানুষ। আমি আহসান হাবিব, কাকিনার একজন স্থায়ী বাসিন্দা। কথা হলো যারা উদ্যোক্তা, এই প্রামাণ্যচিত্রে যারা এই তরুণরা এগিয়ে এসছে, এটি যারা বিত্তশালী আছে তাদেরকে উদার মন নিয়ে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ যারা এই কাকিনার ইতিহাসকে উপস্থাপন করার জন্য একটা প্রামাণ্যচিত্র এবং একটা ইতিহাস রিসার্চ করার চেষ্টা করতেছে, তাদেরকে সকল সচেতন মানুষকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রামাণ্যচিত্রটি কাকিনার নতুন প্রজন্মের কাছে এবং সকল শিক্ষার্থীদেরকে প্রদর্শন করাবেন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা কাকিনা সম্পর্কে জানতে পারবে, কাকিনার মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারবে, আমাদের কাকিনা থেকে শুরু করে সারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এটা অবশ্যই একটা ভালো দিক। আমরা আগামীতে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কাকিনার মুক্তিযোদ্ধাদের 1971 সালের দিনগুলি কিভাবে কাটত এবং তারা কিভাবে যুদ্ধ করেছে, সেই সব ঘটনা, সেই সব কঠিন সময়ের স্মৃতিগুলো আমাদেরকে জানিয়েছেন কাকিনার বীর মুক্তিযোদ্ধা সফর উদ্দিন। আমি ভারত ট্রেনিং শেষে আমি ছিলাম মনে করো এখানে মানে দেওয়ানগঞ্জ ভারত একটা সেন্টার। ওখান থেকে আমরা চিলাহাটি যুদ্ধ করে আসার পর আমরা বড় কথা হয় আপনার স্কুল চড়া তোমার চলে রংপুরে। खान्ना जाना सन्डार्सरा खेला दस दिखे बस टेनिस बल खेलते देखा लोक टेंटर मध्य शुए मैं सन्धार अपेक्षा आम बाहर कर देखा दिल धरे नहीं स्टेट बैंक चार्ज कर प्रथम तरह सफरुद्दीन तरह जवानुद्दीन जखन मर्डर छिड़े वो जवानुद्दीन माथा पड़े तक सफरुद्दीन गाए मगर छुट्टी दिए पड़े सफरुद्दीन देखे बोले भाई एग्लि की काटा ना कि तो क्यों हम एडभांस करो अपने तो खावा दावा अनेक कष्ट कष्ट तो पाशापाशी ग्रामेर लोक ग्रामे किछु लोक हेल्प करते আমি 106 জনের সাক্ষাৎকার নিয়েছি ফ্রিডম ফাইটারতে সেখান থেকে আমি যে জিনিসটা জানতে পেরেছি যে মুক্তিযুদ্ধ তখনই করা সম্ভব হয়েছে তাদের পক্ষে বা তারা তখনই যুদ্ধগুলোতে সফলতা লাভ করতে পেরেছে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করেছে। তখন মনে করো কেউ চাল ভাজি নিয়ে পিছনে দৌড়িয়েছে বাবা এক গ্লাস খাও বাবা একটু খায়া দাও কেউ ভাত নিয়ে দৌড়িয়েছে পিছনে বাবা একটু খায়া দাও সে ছেলে হোক বুড়া হোক মেয়ে হোক বুড়া মেয়ে হোক জুয়ান মেয়ে হোক দড়ি পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়িয়েছে। আবার যখন খাওয়া দাওয়া চলছে যাতে আমরা সঙ্গে এখানে যুদ্ধ যাবো এর মধ্যে খানের সিকিউরিটি ব্রাঞ্চ খবর নেওয়া শেষ আমাদের এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসুন এবার কাকিনার এক গেরিলা মুক্তিযোদ্ধার কথা শুনি। কিশোর বয়সেই জি তখন একা ওই ভর্তি হওয়ার পরে যখন ওনার ভাষণ শুনলাম রেডিওতে আমি কিন্তু দেখিনি ওনাকে ওনার ভাষণ শোনার পরে চিন্তা করলাম যে এই দেশ আর থাকা যাবে না তখন না ওই যে মুক্তিযোদ্ধা চলে গেলাম ট্রেনিং করলাম হলো আপনার প্রথম চলে যায় সাহেবগঞ্জ সাহেবগঞ্জ থেকে আমাদের পাঠালো টাপুরহাট টাপুরহাটে যাওয়ার পরে পরক্ষণে খবর আসলো বিডিআর এখানে বিডিআর ওই ভঙ্গমাতে বিরাট গ্যাঞ্জাম তাই বলছে ওদের ট্রেনিংয়ের দর ট্রেনিং মিনিং কতটুকু করছে আমরা বাকি ট্রেনিং করাবো আমাদের নিয়ে আসলো সাহেবগঞ্জে আবার রিটার্ন ব্যাক করে সাহেবগঞ্জে এসে আমাদের মোটামুটি কিছু শিখামুটি করার পরে আমাকে দিল যে গেরিলা যুদ্ধ মানে যোগাযোগ বিচ্ছিন্ন করা তো ভুরুঙ্গামারি কলেজ ওই কলেজের যে ম্যাপিংটা আমাকে সুবাদার বুরহান সাহেব বললো যে কলেজের যে কী পজিশনে আছে কয়টা বাঙ্কার আছে কোন বাঙ্কারে কী লাগানো আছে এইটা একটু দেখে আসবে যে না আসতে পারো কেসি সিগারেট আর বগার সিগারেট নিয়ে আসবো দুই পেলে আমি তো ধরো ছোটো মানুষ তো যা ওই অবস্থায় গেলাম যা দেখলাম ব্যাংকারের ইয়েটা আমার মনে ম্যাপ করে ফেলেছি দেখার পরে আমি 2 প্যাকেট সিগারেট নিয়েছি দোকান থেকে ওখানে পাশে দোকান আছে আর আমি একটু সাউন্ড পেলাম কি না মহিলা কান্নাকুটি করতেছে ওইখানে মেয়েদের বীরঙ্গনাদের ধরে নিয়ে গেছে মহিলাদের ধর্ষণ করছে ওরা কান্নাকুটি করতেছে। চোখের সামনে সহযোদ্ধার মৃত্যুতে কি পরিস্থিতি হয়েছিল শুনুন। বাবার ক্যাম্পের মধ্যে এই গোলামগঞ্জ মারা গেল এই গোলামগঞ্জকে রাতের বেলা আইনা তাকে কী করছি ওই ভিতরঘরের মধ্যে এই গার গামছা আসলো পরনে এই গামছা দিয়ে ডিগ্রিয়া করে দিয়ে কোনো মধ্যে এতটুকু হাতখানে আন্দাজ একটা গাড্ডা খুলে ওতে মাটিতে দিয়ে চলে আসছে আজকে ক্যাম্পের মধ্যে করলাম করার মতে আমাদের পরে তো খাওয়া দাওয়া আমাদের নাই আমাদের আনি গেল হাতির টাঙ্গা চলে গেল আমাদের এখন পরের দিনে বিয়ে না কালি উড়ি আমার আমাদের সবার আসিয়া বলে তোমার দুর্বলতা কেউ করবেন না তোমার সাথী ভাই একটা তৈরি দিছে তার জন্য তোমরা দুর্বলতা করবেন না তোমাদের মা বাপ দেশের ভাই বেরেদা সবার এই ইজ্জত মারতেছে ধ্বংস করতেছে গুলি গুলি মারতেছে তোমরা এগুলো মন হারবেন না তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত রেডিয়েছো খানা খাও আবার চলে এখন আমরা বললাম যে স্যার আমাদের একটা আবদার আমাদের কতটুকু গুলি আমাদের নিবের ইচ্ছা আমরা অতটুকু গুলি আপনার কাছে যাবো আমাদের দিকে বাবা তোমাদের তা গুলি লাগে আমরা দিকে তোমরা আর ওই জায়গায় যে জায়গায় আমার ভাই মারা গেছে ওই জায়গা আমরা এক রাইতের বেলা আমরা ওই এলাকাটা মুক্ত করবো তাতে কত লোক মরে মরবে। আমরা তার দেখার মধ্যে নেই। এখন আমরা এই প্রক্রিয়া করি ওই জায়গায় লাগতো। অর্থাৎ আপনাদের সহযোদ্ধা মারা যাওয়ার পরে আপনারা হতাশ হন না, মানে সত্যি প্রতিহত করছেন। হ্যাঁ প্রতিহত হয়, মানে আপনারা ভয় না, ভয়ের পরিবর্তে সাহস দেখার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বড় একটা বিষয়, আমরা হয়তো নতুন বর্তমানে রাখেন কল্পনা করতে পারবো না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৬ই ডিসেম্বর স্বাধীনতার ঘোষণাটা শুনলেন, আপনারা যে জন্য যুদ্ধ করছেন সেইটা জয়টা ছিনিয়ে আনছেন, তখন আপনাদের সর্বোপরি সবার একত্রিত যে একটা অনুভূতি সেটা কিরকম ছিল? খুব ভালো, এমন অবস্থা হয়েছিল আমাদের মনে হয় এত বলি এত সুন্দর লাগছে, মানে যেটা পাইলে বেশি খুশি। মানে আমরা যে এত কষ্ট পাইছি, এই কষ্টটা সম্পূর্ণ কষ্ট ছিল। কুরবানি বাঁধে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। 1971 সালে 16ই ডিসেম্বরে কাকিনার রাজাকারদের কি হাল হয়েছিল সেই গল্প আমাদেরকে শোনালেন কাকিনার স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ। এই দিনটা আপনি কি বাড়ি থেকে জানছিলেন যে না 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 আপনি আপনার মত করে আসতেছেন? তারপরে আপনি এসে কি দেখলেন এটা একটু আমাদের যদি বিস্তারিত বলেন। দেখলাম ওখানে গর্ত করে 70% লোক বসায় রাখছে, রাজাকারদের এখানে সাজা হবে বা কি হবে না, ওদেরকে আগে ধরে নিয়ে আসি এই যে কাছারি ঘর বন্দি করে রাখতো। আচ্ছা, আপনি এসে কতজনকে এরকম দেখলেন? মেলা অনেক আছে, রাজাকারদের বিচার হচ্ছে, মুক্তিযোদ্ধা কমান্ডার বলুন ওনাকে আপনি দেখেছেন? হ্যাঁ, মানে মিডিয়াম লোক, হ্যাঁ তেল কালো করি, প্রথমে কেন্দ্রকে ধরে নিয়ে আসে, তারপর গর্তের সামনে যখন ফালাই দিল, ফালাই দিয়ে একজন মানে খালি ধরছে গলাতে, মানে চাষ করার পর লাফি দিয়ে কবরে ফালাই দিয়ে স্টান দিকে আবার ওই যে নয়া মেকার নামে এক ছেলেকে নিয়ে আসে। ওই শিবা ভাইয়ের বাড়ির ওদিক থেকে চিল্লাইতে আছে, কয় এই ফোনটু আমাকে ইজ্জত হরণ করার জন্য তারা করছে, কিন্তু ওই কথা বলার সঙ্গে সঙ্গে ফোনটু আগে থেকেই ওই মুক্তিযোদ্ধাদের কাছে আটকা। কাকিনার মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের বিষয়টিকে কাকিনার তরুণ শিক্ষার্থীরা কি হিসেবে নিচ্ছে চলুন তা শুনে নিন। কাকিনা ইউনিয়নের একজন ছেলে হিসেবে আমি মনে করি, কাকিনা ইউনিয়নের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে আমরা যারা নিউ জেনারেশন আছি, যারা কাকিনার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানি না, যেমন কাকিনা কতজন মুক্তিযোদ্ধা ছিল, বর্তমানে কতজন মুক্তিযোদ্ধা আছে, কতজন মুক্তিযোদ্ধা মারা গেছে, কে কোথায় যুদ্ধ করেছে ইত্যাদি অনেক বিষয় আছে যা কাকিনার একজন ছেলে হিসেবে এখন আমার অজানা। তাই আমি ব্যক্তিগতভাবে এমন কাজকে সবসময় সমর্থন করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই সালমান শাকিব ভাইকে, তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে লেখাপড়া করে যে এই ধরনের একটা আইডিয়া নিয়ে আসতে পেরেছে কাকিনা। যুব সমাজ আছে তাদেরকে একতাবদ্ধ হিসেবে কাজ করতে হবে, তবেই আগামী প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। প্রিয় কাকিনাবাসী, প্রথমেই আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজামহবুবুজান স্যারের প্রতি, এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ আহমেদ উপজেলা চেয়ারম্যানের প্রতি। তাদের সমর্থন, সহযোগিতা ও উৎসাহ ছাড়া হয়তোবা আমরা এই কাজটিকে বাস্তবে রূপ প্রদান করতে পারতাম না। এজন্য এএসবির পক্ষ থেকে আমি আবারও তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কাকিনা ইউনিয়নের সকল স্তরের মানুষ আমাদেরকে চিরঋণী করে রাখলো তাদের সহযোগিতা, আন্তরিক ভালোবাসা, উৎসাহের মাধ্যমে। তাদের এই ঋণ হয়তোবা আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, এবং কাকিনার মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার সঙ্গে আবারও জানাচ্ছি যে তারা কাকিনার সত্যিকারের সূর্য সন্তান, প্রতিটি পদে পদে আমাদেরকে সমর্থন জানিয়ে গিয়েছেন এই কাজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমি সালমান সাকিব।